هاي তোমারে শোনে মিলনে সাথ জাগে প্রেমেতে ধরবো তোমায় আমি বলি
كنا بعرض التب زايزي إبرو كشوي جد أجد موشوبو مدين زادزي هزار هزار بكتو مو پرم کام پتك پتك آرا کنا جد مدور پرم رادا كشتو إيار مدو هنو کلون کنا نشپا زار کارونه زار کارونه اوئي نامير پرمي اي اشتشو کی مملوك درا زارا زارا گانگا آشتو بيكو بريموتوريا زوراي دارو تالينغون دزنوني. هاتو هونا كامونا تكتونو. بيمبا زاغلو تيمون هوتو. آر بلا. آي تو ناميارو كمايارو زوراي دوني. آر مايشي ماري باتا غوري بدي شوكيا. ودا شوندو بو كايك مانوش كام كي توي رانا نون بوتيا كرو نوشت تيا كرو. كيتو. زودي نيش كام بريمي امار غوبيتو دوري نيو. دوري هادي. اوي كان خونو خونو كون نهيسي نيو. শুনো আমার প্রাণের প্রিয়া আমি প্রাণ তুমি কায়া অর্থাৎ তুমি দেহ আর আমি ওই যে প্রাণ তো ইয়ার মতলো দুঃখ নিয়া সত্য বামালা হনো হিসাব নাই কিয়া ইতার আগ্রহ ইতার জাগতিক জগত আর তুমি যে আয়ো এই সুতরাং তাদের সাথে তুমি যাইও না হরি হরি সেইখানে তোমায় রাখবো না আমার সাথে থাকবে কিনা আমিও তো তোমার সাথে থাকতে চাই তো আয়ম গোশের ঘর রহে দিলা হাই আবার কেন হাত বাড়াইলা ভালো তো লাগে না বলি তোমায় তরি তরি ওরে নিজের ঘরের মানুষ দেখি পরের ঘরে বিলি করি ও জিনা নামাসি আজি এত যুগ যুগ আয়ার দিয়ে হস্ত ফোন ভজে দিয়ে গিলে লম্বা চলি লাইন হইনি নলে তুই হস্তাতে ফোন পাইত না আর প্রেমর গুরু বানাই দিলেন আর নামর আগতি নিয়ারিবেন নাম্বার বই দিলেন ত শান্তি না হচ্ছে হজ আর ইংশর কিলে দিছু নিজের কো কিলে ফটো দিছি তুই আ না কুই বিয়া না হই বিয়া আর বাগাস না আবাজ বাপ জি বিয়া আয়ো হচ্ছে বা অন অতন বা তুই বিয়ো হজ বাতা না বেটা আটকান না হয় চিন্তা করো ভক্তের অধীন ভগবান বিধায় ভক্তের বাঞ্ছা পূরণ করিবার তরে এইয়া দোষানোর একটা গোপন ফেস আছে ওটা কইতে নি গোলক মধ্যে যে সময়তে ভগবান শ্রীকৃষ্ণ গোপন শ্বাস করছি এটা আর বেগুনে জানি দি তোর গোপন নাম বাদ দিবে ওই আয়ার গোস পূর্ব জন্মে সাধনা করেছি তোমায় পেতে বাসনা করি ও দেখো চিন্তা করি আয়ার যখন তোমাকে সাধন করে পেতে চাই বলেছিলাম আয়ম আমার তখন আয়ম নয় তখন নাম হচ্ছে সুতপা তুমি আমার লক্ষ্মীকে ফাবে তবে ভোগের তরে নয় পূজার তরে যার কারণে তিনি এসে আয়ম ঘোষ নপুংসকস্থ হয়ে জন্মগ্রহণ করে এবং তাহার সাথে বিবাহ হবার সময় মালা দিয়েছিল আমার গলায় হরি হরি আয়ম ঘোষ আবার জহর বাসি বাজার তাকি সরাসরি হদম বলে আসলে গেল ওরে আমার হমরা বুড়ি বেশি ছালা গোবর আয়ন ঘোষ যেদিন বিয়ে করে তো আয়ন ঘোষের ভাগিনা কৃষ্ণ তো ছোট ছেলে ওই আয়ন ঘোষের কোলে গিয়ে বসছে মালাটা দেওয়ার সময়
আসছিল এটা আয়ঙ্গসর কোলে বসা মালাটা দশ পট করে দাঁড়িয়ে গেছে তার গলাতে মালা ঢুকিল ওরে হরি পুরান কথা মনে পড়ল ও ও ওরে জাত জিনিস তোতে নিল বলি আমি এবার একটু জানিতে চাই আজকের মধুর আঙ্গি নাই সবার মুখ শুনে বলবে একটু তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তোমার গলায় না তো আমি মালা দিছি আচ্ছা তোলো তুমি আয়ং গোষ্ঠী এদিকে আমাকে দিছ আবার তাকে পৃথিবীতে হিজড়া হইয়া জন্ম করে দিছ মানে স্তৈন মানে নবীনশোক নবীনশোক মানে কি বর্তমানে আমরা যাদেরকে হিজড়া বলি তো হিজড়া সবাই তো মানুষের বিয়ে হয় না হয় কি হিজড়ার সাথে কারো বিয়ে হয় না তো যাক তারপরে তুমি দিছো এটা আমি মেনে নিয়েছি এখন একটা কথা বলি তোমাকে তুমি তো বলছো যে তুমি বৃন্দাবন ছেড়ে কখনো যাবে না মানে বৃন্দাবন ছেড়ে তুমি কোনোদিনও কোথায়ও যাবে না এখন তুমি রাধাকে সারি মথুরাতে দিলা পারি ওরে সেইখানে কি ঘটনা জানতে পারি আমি খালা তুমি লাল ভালোবাসা থাকবে কেন করে বুঝে দেব আমার সে মাইয়া হুয়া বের সেবেকার সমাজ মধ্যে হনে কেউ যদি বাবা মারা যায় বাবার বয়সী দ্বারা তাকে তারা হয় হজবা যে একবার খাতাম বর্ণনা তো বাবুকে বই যে কেউ ইয়ার বেগুন তোর বর্ণা নয় না হয় আমার সান্ত্বনা দেন কেউ যদি মা মারা যায় মাসি বেশি গেল হয় ওরা মা হলে দেখা হতো না তোমার তো মরছে দেরি আর তোমার তো কম না সান্ত্বনা দিবি কোনো কেউ যদি ভাই মারা যায় বন্ধু বান্ধব যারা থাকে কত ভাই যে তো ভাই দ্বারা দিতে রাখা হয় আবার সত্যা করা বাজার তো চা খাই যায় ওরা ভাই বেগুরু দেখা দিবি নিবি খান দিলে আসবো না আর তোমার তো হম না কেউ বোন মারা গেলি বোনের বয়সে যারা থাকে কীতে রাখবে হয়তো হ্যাঁ পত্তা দেখো আর নেই মাইয়া পত্তন বরবাদ গিয়ে কেন করে বেড়ায় বেড়ায় খান স না আর কি তার বোন নয়নি সান্ত্বনা রয়ে দেরি আচ্ছা হন চাই হনো কেউ যদি হনো হারণে বমরি যাই ও মারি হ্যাঁ না হনে কেউ আয়ার হইয়ে নি অনেক কে আগত না আর বেকু অনার বোবর না নয় নি জীবন তো হইতো নয় হনোর হন বুঝে দিও বুঝতো নয় এই আর হতে কত বৃন্দাবন সারি না যাবে হইও গে যুগ কে তে আর বৃন্দাবন তো গেলে কইতো হতা হল হইবে কৃষ্ণ আসলে বৃন্দাবন সারি না যায় কে কৃষ্ণ কোথায় কৃষ্ণ তাকে কৃষ্ণ কথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ নামেতে কারণ কি বৃন্দাবন তিনটিয়া গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবন হৃদয় বৃন্দাবন সুতরাং সুতরাং যদি কৃষ্ণ এই দেহ বৃন্দাবনত্ব দেহ রাজ্য ইয়ানত্ব জাগই তলে বেতন মেয়েটো দিবি আর পাইছো নয় কিয়া একুশ হাজার ছয়শ বারে গতাগত যিনি চব্বিশ ঘন্টা করে আকর্ষণীয় সেই দর্শক যে আকর্ষণ শক্তির দ্বারা সকল কিছু পরিচালিত হয় সেটা হয়েছে কৃষ্ণ ইয়ারাই যে মূল আর জাগতিক জগতে এ লৌকিক জগতে তোমারও সারণ হয়ে গেছে তোমার না লম্বা চুলি আর কর হারণ তোমারও তোমার বেদান্ত যদি ইলা বানাবা বিরোধা নামক সখী আছি না আর গোলগত দারোয়ান কোন যজ্ঞর ভিতর ঢুকিয়ে যায় সিধা মারা কে যে দরজা
ভাড়া দি বললে বিন্দিয়া যা দিবেন লাগা দিয়ে হজর আদা তুমি জানো না তোমার হাল আসো না বিদে তরঙ্গা প্রেম করার জন্য নি তো জগত তোমার দি বেগুন বেগিনের পাক দিতে রে জামাই পাক কিও দিন না পারে ইবি আকাই না আমার মাসের তুরিয়ের আগে কি বেলা হারাম মাসা ওমা করতে তো দুঃখ স্যার সিধা মে দুঃখ না হবে দুঃখ না হবে বেত কোলে এর সিধা মর ভাই যে 100 বার দিয়ে মাসে 100 বার দিয়ে আমার ফরদি সিধা মে রাগার নি তুই এর অভিশাপ করতে দাদে যার জন্য আজকে আমাকে 100 টি ব্যথাঘাত করেছে আমি আপনাকে গবি সম্পদ করলাম মধ্যভূমে বিশরাণ রাজার ঘরে মানবী হয়ে জন্ম নিয়ে ওই কৃষ্ণ বিচ্ছেদে তোমাকে শত বৎসর কাঁদিতে হবে এই হারনে চলে যায় বুঝনি আর টুকি না বুড়িয়া করি আবার আর বেগুনে জগৎগুরু হয় আবার কেউ কেউ জগৎ পিতা হয় আচ্ছা আরো যদি পিতা হয় বা গুরু হয় আরো এবার হর্ণ ধরবে মাসি আই না মাসি তে আর যদি বেগুনে বেগিন থাকে যাতে যে কুশা বেগিন কুশি তোমারে কেউ কিলে মান হলিও বাবা বাবা এ বান্দরে হালি গেলিও বেশির বলে নষ্ট হইলো চিন্তা হলি হলি আসলে এই পৃথিবীতে রাজাকে কেউ কখনো মা ডাকে না তো না ডাকার পিছনে কারণ কি ওই তুমি যখন নিরাকার ব্রহ্ম ছিলে আর এই তোমার আকার রূপ ধারণ করে তুমি আবার একাই আর বোকায় সমান বলে শ্রীমতী রাধিকাকে তুমি সৃজন করেছিলে আর যখন তুমি শ্রীমতী রাধিকাকে সৃজন করেছিলে তো রাধিকা তোমাকে একটি কথা বলেছিল এই পৃথিবীতে একজন নারীর জীবন সার্থক মাতৃত্ব দানে আর একজন নারীর জীবন ধন্য স্বামীর সোহাগ তখন মা হওয়ার জন্য তোমার কাছে আশীর্বাদ চেয়েছিল তুমি তাকে বরদান করেছিলে আর শ্রীমতী রাধিকা গর্ভবতী হয়ে এই শত শত বৎসর ছিল যখন বাচ্চা প্রসব হচ্ছে না তো একদিন বলে যে হে প্রভু তুমি তো আমাকে বরদান করেছো আমি গর্ভবতী হয়েছি আমার বাচ্চা তো প্রসব হচ্ছে না বলে এখনো তোমার বাচ্চা পরিপুষ্ট হয়নি তো আমার বাচ্চা যদি পরিপুষ্ট না হয় আমি মা হব কেমন করে তখন কৃষ্ণকে বলেছিল তুমি এখন আশীর্বাদ করো যেমন আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় তো এখন শ্রীমতী রাধিকা একটি ডিম্ব প্রসব করেছিল কি প্রসব ডিম ডিম এই ডিম্ব প্রসব করে সাগরে নিক্ষেপ করে দিয়েছে ওই সূর্যের তাপ মানে সূর্যের রশ্মি যখন পড়েছে আস্তে আস্তে ডিম্বটা প্রস্ফুটিত হয়েছে তো সেখান থেকে একটা সন্তানের জন্ম হয়েছে জন্ম হওয়ার সাথে সাথে মায়ের এক ফোঁটা দুধের জন্য অমৃত সুধার জন্য তার বুক ফেটে যাচ্ছে তখন তিনি ডেকেছিল হে ভগবান আমার মা কোথায় আমাকে এক ফোঁটা অমৃত সুধা দিতে বলো তখন আমার কৃষ্ণ বলেছিল ওরে বাবা তোর মা তোকে অসময়ে প্রসব করেছে যে কারণে তোর মায়ের বক্ষে অমৃত সুধা নেই তো বলে আমার মা আমাকে জন্ম দিতে পেরেছে তার বক্ষে অমৃত সুধা নেই আমি অমৃত সুধার জন্য আমার বুক ফেটে যাচ্ছে যেই মা আমাকে অমৃত সুধা পারবে না দিতে পারবে না আমি তাকে অভিশাপ দিলাম তাকে যেন পৃথিবীতে কেউ মা না ডাকে এই কারণে মা না ডাকলো আমার কৃষ্ণ কালা জিজ্ঞাসিল ওরে আরে কোথায় আমার এবার মনে পড়লো ওরে কালা শিবে বলে তুমি আর তো তবে না ফিরিল খালেশ্বর বইয়ারে এজন অফিলে ভক্তে ভাই ওই 100 বছর যেদিনে ফুন্ন হইবু এদিনে প্রবাস মধ্যে যাইয়ারে তোমার আরঙ্গে মিলন হইবু আচ্ছা রাধা আর হয়ে যে রে মানবাগত বুদ্ধি এটা জিজ্ঞে যাই আমাসে সবাই সাহেব এ করে রাধা কৃষ্ণ আছে কৃষ্ণ আর রাধারে জড়াই নাও ধরে কিন্তু রাধায় কৃষ্ণরে জড়াই দেখি যেদিকে মন্দির আছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি আছে আবার কৃষ্ণ একা মন্দিরও আছে কিন্তু রাধার হন মন্দির নাই তার ভিতর কি গঠন তাই একটু তুমি বলো বোঝাই মিলন করি
রাধার কোনো একা মন্দির কোথায়ও নেই এই আবার দেখবেন কৃষ্ণের জন্মাষ্টমী হয়েছে পূর্ণ রাধাষ্টমী হয়েছে অর্ধেক মানে আধা বেলা তো এখন রাধার মন্দির নেই কেন ওই তুমি কিছুক্ষণ আগে বলে দিয়েছো প্রাণ কৃষ্ণ দেহ রাধা তো আমরা তো দুজন একজনের সাথে একজনের আধা তো এই কারণে রাধার কোনো মন্দির নাই কৃষ্ণ সনে মিলিয়া যায় এবার প্রবাসেতে যাব আমি জিজ্ঞাসা করি ওরে একজন ব্যক্তি নাই আসিল কৃষ্ণ নিমন্ত্রণ করল ওরে একজোড়া তো খরম দিল ফাটাই তিনি সে ব্যক্তিটাকে গৌতম নামে মনি ছিল প্রবাসেতে এই তো তোমার কথা গেল প্রবাসের আহুতি প্রেমানন্দে হরি বল সরাসরি আজকের অনুষ্ঠানের দাদা খল্লো আয়োজন এবং আপনারা যারা সারা রজনী করিলেন শ্রম সবাইকে সম্ভাষণ প্রদান করি মায়ের চরণে প্রার্থনা জানাই আমার আশুতোষ দাদার আগামী দিন যেন সুখময় হয়ে যায় আমার মায়ের পূজা করতে পারে এই জন্য আরো বড় করি আপনারাও যাবেন আশীর্বাদ করিয়া সেই অফুন্ন ফলে গোবিন্দের কৃপা যাই বসন করিয়া আমি প্রকাশ করি কৃষ্ণ 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 কৃষ্ণ